আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? আমি আমার নতুন যে প্রজেক্টটা আছে, আমার বাড়ি থেকে 30 কিলো দূরে সেই জমিতে আসছি। অনেক দূরে বিধায় একটু দেরিতে আসতে হয়। গাছগুলোকে এখনো পর্যন্ত আমি সেভাবে মানে নিচে ঝুলাইতে পারি নাই, তবে ইনশাল্লাহ ঝুলে যাবে। গাছের মোটামুটি গ্রোথ ভালো আছে, আবার গাছে ফলও আছে। এগুলো কিছু আগের ফল আছে, এই ফলগুলো যখন ফুলে পরিণত ছিল তখন গাছে 100 ফুল ছিল, কিন্তু দুর্ভাগ্য গাছের ফুলগুলো টেকে নাই। অল্প 5-7টা ফুল ফল আছে গাছে, আর পরবর্তীতে এখন যে ফুলগুলো আসছে এখানে আলহামদুলিল্লাহ গাছে ফুল আছে প্রায় প্রতিটা গাছেই। এই গাছটাই 2টা আছে, এই যে নিচে একটা দেখা যাচ্ছে, এখানে একটা আছে, এরকম আছে লাইনে। গত এই ফলগুলোর বয়সে যে 100 ফুল ছিল তার সে ইনশাল্লাহ এবছর এই চালানটা বেশি আছে। আবার দেখা যাচ্ছে এই নতুন যে ডোগাগুলো ঝুলে গেছে এখানেও কিন্তু 2-1টা ডোগায় আমি দেখেছি ফুল আসছে। আমি প্রথমে তো বাড়িতে এসে আমার জমিটাকে পুরো জমিটা হাইটে দেখি, প্রতিটা লাইন হেঁটে দেখার পরে আমি যদি কাজ করি তাহলে সেভাবে করি। এই যে এই গাছটা ফুল আছে, তাও দেখেন এই যে নতুন যে কুশিটা ছাড়ছে এর মাথায়, এগুলো কিন্তু হবে না, এটা নষ্ট হয়ে যাবে। তবে গাছটা দেখা যাচ্ছে এটা বোল্ডার জাত, দেখা যাক নিচের ফলটা কতটুকু মোটা হয়, কী পরিমাণ মোটা হয় দেখা যাবে। এই গাছটায় 2টা ফুল আসছিল, একটা 3টা ফুল আসছিল, ওই পাশে 2টা ফুল লাল হয়ে গেছে, এটা হবে এরকম। এই দেখেন এটাই আসছে 2টা, পাশাপাশি লাইনের গাছগুলো প্রায় ফুল চলে আসছে। এই গাছটায় 2টা আসছে, নিচের ওটা কিন্তু টেকবে না, এখানে উপরে 2টা হওয়ার সম্ভাবনা আছে। এই পাশেরটাও আছে কিন্তু নিচে যেই ফুলগুলো আছে উপরেরটা হতে পারে, কিন্তু নিচে যে লালগুলো হয়ে গেছে এগুলো আর হবে না। এরকম প্রায় গাছে ফুল আছে এখানে আমার এই জমির, এখানে 2টা লাইন দেশি আছে আর এগুলো বাকিগুলো সব হাইব্রিড আছে। ড্রাগনের এই দেখেন 2টা চালানের ফুল আছে, এটা কিন্তু আগে ফুটে যাবে, আর যেগুলো আগে দেখলাম ছোটোগুলো এগুলো পরে ফুটবে। তারপর কুশিগুলো উপরে বেশ ভালোই সতেজ আছে, উপরে উঠে যাচ্ছে।